আসসালামু আলাইকুম বিভাস, আশা করি সকলেই ভালো আছেন। আমি সিলেট পীরবাজার জহির ভাইয়ের বাড়িতে আসছিলাম বেড়াইতে। সাফরান পীরের বাজার ঐতিহ্য একটা নাম, সাফরান সবাই হয়তো চিনেন বাংলাদেশের। এই যে বাইরে কিন্তু বড়ই গাছ আছে, খুবই সুন্দর সুন্দর। আমি ওনার এখান থেকে কবুতর কিনছি, অনেকগুলো বিউটিও কিনছি। জহির ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? জি, অসংখ্য ভালো আছে। আপনারা দেখে খুবই ভালো লাগছে ভাই, অনেক দূর জানি না ভাই, আপনার সামনে জানি না। ওই যে আরেক ভাই, আপনার নামটা কি? শাহজাহান আহমদ ভাই। শাহজাহান আহমদ, আপনার বন্ধুত্ব উনি বলে আমরা কবুতর প্রেমিক, আর কবুতর প্রেমিক ভাইদের জন্য এই ভিডিওটা করা হয়েছে। ভাই কিছু কবুতর পালন সবগুলোই রেসের কবুতর। এই যে উনি রেসের কবুতর বেশি ভালোবাসেন। এগুলা কি গিরিজাল নাকি? গিরিজাল। এই যে রেসের কবুতর টেক টুক লাগাই, খুব সুন্দর বাইর খামারের কবুতর। আর যদি কোনো ভাই রেসের কবুতর ফালার আফসোস থাকে, ওনার কাছে আলোচনা করে সংগ্রহ করতে পারবেন, বাচ্চা কাচ্চাও নিতে পারবেন হয়তো মনে হয়। আর হ্যাঁ, আমি দেখাইতেছি আপনার। আচ্ছা ভাই, এগুলা কি লাইনের কবুতর কি আপনি বলতে পারবেন? বিভিন্ন লাইন আছে, লাইনের তো ভাই শেষ নাই। জি বলেন। ম্যান আছে, এজার ক্যাম্প আছে, হ্যারি আছে, জনসন আছে, তারপরে স্টিফার্স লিম্বার্স আছে, এরপরে আপনার এখানেও আছে, জেমস বন্ড আছে, ডিপজল ভাইয়ের মতন দেখা যায় সিস্টেম আছিল। আর এখানে সবগুলো আমি দেখতেছি রেসের কবুতর। রেসের কবুতর ছাড়া কোনো কবুতরই নেই। এটা কি বেবি না রেস্টে আছে? রিং লাগাইল কত সালের? ২০। বাচ্চা তো মাশাআল্লাহ প্রতিটাটি আছে। এই যে দেখেন, আপনারা যারা কবুতর পুষ্ট করতে চান বা ফালতে চান, ভালো একজন খামারির সাথে যোগাযোগ করে ওনার খামার থেকে সরাসরি আইসে নেবেন। যদি একটু কষ্ট করেন ফলাফল পাইবেন ভালো। আর যদি মনে করেন না একটা কিনালাই রেসের কবুতর কাটানো বইয়ে দিয়ে দিয়ে, আপনি বুঝতে পারবেন না আপনারা কোন ফাঁকে ঠকাইছে। এই যে দেখেন, ওনার প্রতিটা খামারেই বাচ্চা আছে, প্রতিটা এখানে। ওনার এখান থেকে বিভিন্ন ধরনের, আমি নাম বলতে পারতেছি না, ওনার সাথে আলাপ করে নিতে পারবেন। এই যে দেখেন বেবি। হ্যাঁ হ্যাঁ, খালো গিলা কি ভাই? এগুলো খুব সুন্দর ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ সর্বনাশ, খুব সুন্দর লাগেছে। আর আচ্ছা, ওই জোড়াটা কি জানি মিলি না মিলি? কেন পান্টিল একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন প্রতিটা খাসায় ভাইয়ের বাচ্চা আছে, মাশাআল্লাহ। দোয়া করি আরও হোক। আর আপনারা যারা এরকম একটা খামার করতে চান করতে পারবেন। বাইরে খামার এখানে খাসা কিন্তু অল্প, কিন্তু অনেক দামের কবুতর। আপনারা এইভাবে খাপজাপ কবুতর না ফাইলে এরকম কিছু কবুতর ফাললেই চলে। অনেকে তো আমি দেখছি বিরাট বড় খামার খুলিছে, ২২ সবুজ ২২ হইলে আসেন কিছু কবুতর দিমু, যাওয়ার পর আমার মাথায় ঘুরতি মারে। এরকম নাই ভাই, আমার অল্প গিয়া দেখি এখানে একটা গিরিবাজ, এখানে একটা এটা, এখানে একটা। তখন তো ভালো মন্দার কিছু বলতে পারি না। পোস্টার করি ঠিক আছে, পোস্টার করি যেগুলো পোস্টার করি আমি, কিন্তু আবার গ্রিজেল, রেড চেগার, মিলি এগুলোই দিয়ে পোস্টার করি। মানে যেগুলো আমার মাক্সি আছে, সবজি আছে, এগুলো দিয়ে আমি পোস্টার করি না। অনেক সময় মানুষে মনে করে যে প্রতারণা। জি, আমার মতো হইলো আমার পোস্টার বাকি হইলো ভিন্ন কালার, ভিন্ন কালার। এখন জহির ভাই আপনার লোকেশনটা বলে দেন আর নাম্বারটা বলে। আমার লোকেশনটা হইলো গিয়ারি শাহপরান বীরের বাজার চৌধুরী ভাড়া, আর মোবাইল নাম্বারটা হইলো আমার 01728388842। ভাই নাম্বারের সিরাইলটাও ভালো আছে, চাইলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আর কবুতর যারা নতুন পালন করেন তারাও ওনার কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারেন। এই যে দেখেন, খুব সুন্দর পাওয়ার মনে হয় খুব বেশি। এটা কি উড়াইছেন আপনি? না, এটা উড়াইছি না, এটা ব্রিডটা আনছি আপনার মৌলভী বাজার থেকে। আচ্ছা আচ্ছা, মূলত আইছে আপনার হবিগঞ্জ থেকে আইছে। হবিগঞ্জের নাম কি? আমরা মূলত একটা কবুতর জহির ভাইয়ের হাতে নিয়ে দেখাইতেছি কিভাবে আপনারা রেসের কবুতর গুলা চিনবেন। আর সেম বাজারে
এই মাক্সির এই সারগুলো পাওয়া যায়, কিন্তু আপনি দেখেন ভাই মাথাটা দেখে একটু আগে, মাথাটা অবশ্যই দেখাইমু, এটা ডাকনার ফেদারটা কাটা আছে, কাটা আছে। আপনি ওই মুখটা একটু দেখান, আমি বুঝাই দর্শক ভাইদেরকে আপনার কীভাবে চিনবেন। এই যে দেখেন সেম সেম, এইভাবে না, আপনি সুন্দর করে ধরেন মাথাটা ছাড়ি দেন, এইদিকে এইদিকে ঘুরান, সামলানি যান না তো। এই যে দেখেন টুটের এই আটটা ছাড়েন, বালা করে বোঝা যায় না, আটটা ছাড়েন দেখি। এই যে দেখেন ব্লাড লাইনের যে কবুতরগুলো এগুলার, এই যে দেখেন মুখের যে একটা ব্যান্ড আছে, এই শেপের শেপটা বোঝা যায় যেমন বাঘের বাচ্চার মতন, আর যেগুলো বাজারে পাওয়া যায় বোঝা যায় না, এরকম বুঝতেই পারা যায় না। যারা আপনার ব্লাড লাইনের কবুতর নেবেন এগুলা দেখা শুই না বুঝে নেবেন। এই যে দেখেন এই যে চোখগুলা দেখেন তার, আর এই তুতাগুলা দেখেন কত সুন্দর গেট আপ আছে, এইভাবে দেখে শুনে নেবেন। ওকে, আর সবাই ভালো থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর জহির ভাইয়ের পক্ষ থেকে আমিও জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম, আর দয়া করে বলছেই তো করবেন। এখানে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওনার কাছ থেকে নিতেও পারবেন বা পরামর্শ নিতে পারবেন। যারা কবুতর ফালে সবাই কবুতর প্রেমিক যারা আছে সবাই বন্ধুর মতন আমরা একজন একজনের মনে করি। এই যে নাইরে দেখাই যাবি ফার্স্ট উই। ওকে জহির ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।